তো আমার হাতে দেখতে পাচ্তেছেন এটা হলো একটি ডিজিটাল ঘড়ি তো ঘড়িটা সম্পূর্ণ ঠিক আছে আপনারা দেখতে পাচ্তেছেন এটা চলতেছে তো আমি এখন এটা আপনাদের সামনে খুলে দেখাবো যেটা ভিতরে কী কী পার্ট ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে দেখতে পারতেছেন এটা কিন্তু নয় ভোল্ট দিয়ে চলে তো আমি নয় ভোল্টের লাইনে লাগিয়ে আর এখান দিয়ে কিন্তু এটা সেট করা যায় টাইম সেট করা যায় এটাতে অ্যালার্ম আসে অ্যালার্ম সেট করা যায় রেজিস্টার দেওয়া যায় এখানে দেওয়া আছে এখানে অ্যালার্ম লেখা আছে তো আরও অনেকগুলো ফিচার আছে তো আপনারা যদি এই ঘড়িটা নিতে চান তাহলে আপনারা যে কোনো অনলাইন অথবা আপনাদের দোকান আছে নিতে পারেন তো আমি আজকে এটা আপনাদেরকে খুলে দেখাবো যে এর মধ্যে কী আছে এখন তো আমি এটা খুলে দিই লাইনটা খুলে দেওয়ার পর আমি এখন খুলব তো দেখতে পারতেছেন এটা কিন্তু খুলে গেছে পুরাটায় ভালোভাবে আরও খুলে দেখাই আপনাদেরকে তো দেখতে পারতেছেন ভিতরে এখানে কিন্তু একটা ব্যাটারি দেওয়া হয়েছে এটার অ্যালার্ম সিস্টেম চালু রাখার জন্য আর এখানে যে সুইচ আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এই পুরো ঘড়িটাকে টাইম তারিখ মানে সব কিছু সেট করার জন্য এখানে কিন্তু চারটি সুইচ দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কিন্তু পার্স দেওয়া হয়েছে অনেকগুলো পার্স ব্যবহার করা হয়েছে আর এখানে পিছনে কিন্তু একটা মাইক আছে আমি এখন আপনাদেরকে অ্যালার্মের যে মাইকটা আছে ওই আমি এখন আপনাদেরকে খুলে দেখাব তো এরকম ভিডিও আমার চ্যানেলে আরও অনেক আপলোড দেওয়া হচ্ছে আমি গ্যাজেট রিভিউ করি এবং গ্যাসেট খুলে দেখাই আমার এই ভিডিওগুলি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন আমি খুললাম এখানে দেখতে পাচ্ছেন এই যে মাইকটা এখানে অ্যালার্মের যে মাইকটা এটা কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে কিন্তু কোনো কিছু নাই এখানে ডিসি একটা সকেট দেওয়া আছে এটা দিয়ে কিন্তু পুরো সিস্টেমটা চালু হয় এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্তেছেন তো আমি যদি এটা আবার চালু করে আপনাদের এখানে দেখাই তাহলে কিন্তু দেখবো এটা অন হয় কি না তো দেখতে পাচ্তেছেন এটা কিন্তু চালু হয়েছে আমি যদি লাইট টপ দিই তাহলে দেখতে পারবেন তো দেখতে পাচ্তেছেন এটা কিন্তু চালু হয়েছে আমাদের ঘড়িটি কিন্তু ঠিক আছে তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ